সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু স্থিরচিত্র ছড়িয়ে পড়ে, তারপরেই আলোচনায় আসতে থাকে তুরস্কের মেঘ চুরির ঘটনা। গত দুই মাস ধরে তুরস্ক এবং ইরানের বৈসাদৃশ্যপূর্ণ আবহাওয়ার ছবিতে দেখা যায়, তুরস্কে যখন মেঘলা আকাশ এবং বরফে ঢাকা পাহাড়ের চূড়া দেখা যায়, ঠিক তখন সীমান্তের ওপারে ইরানে খালি আকাশ এবং শুষ্ক পাহাড় ছাড়া আর কিছুই দেখা যায় না। দুই প্রতিবেশী দেশের আকাশে আবহাওয়ার এমন বড় তারতম্য চোখে পড়ার পর প্রশ্ন জাগে ইরানিদের মনে। কেউ কেউ বলছেন, কোনো একটি উপায়ে ইরানের আকাশ সীমা থেকে মেঘের সারি চুরি করে নিয়ে যাচ্ছে তুরস্ক। যুক্তি দাঁড় করিয়ে অনেকে বলছেন, কোনো একটি প্রযুক্তির সাহায্যে আবহাওয়াকে প্রভাবিত করার মাধ্যমে ইরানের আকাশে ভেসে বেড়ানো মেঘমালাকে কৌশলে নিজেদের আকাশে সরিয়ে নিচ্ছে তুরস্ক। মার্কিন ম্যাগাজিন ফোর্বসের এক প্রতিবেদনে এমনটা উঠে আসে। যুক্তরাষ্ট্রের মেইনের কলবি কলেজের বায়ুমণ্ডলীয় বিজ্ঞানী জেমস ফ্লেমিং জানান, এই ধরনের ধারণার সবচেয়ে খারাপ প্রভাব হলো মানুষ বিশ্বাস করতে শুরু করবে যে প্রতিবেশী দেশ তাদের আকাশ থেকে বৃষ্টি চুরি করে নিয়ে যাচ্ছে অথবা তাদের বিরুদ্ধে কোনো পরিবেশগত যুদ্ধ পরিচালনা করছে। আসল কথা হলো, মেঘ কখনোই একই স্থানে স্থির হয়ে থাকে না, তারা একটি ক্ষণস্থায়ী সত্তা যা গতিশীল পরিবেশে ছড়িয়ে পড়ে। জলবায়ু পরিবর্তনের কারণে মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তীব্র খরা এবং স্বল্প বৃষ্টিপাত, ফলে অঞ্চলটির দেশগুলো আকাশে ভেসে থাকা মেঘ থেকে যতটা সম্ভব পানি সংরক্ষণ করার বিকল্প পদ্ধতিগুলো অনুসন্ধান করছে। ইরান, তুরস্ক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যেই আবহাওয়া পরিবর্তনের বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। শঙ্কা রয়েছে এসব প্রকল্প মধ্যপ্রাচ্যের ভৌগোলিক পরিস্থিতিকে আরও উত্তেজিত করে তুলতে পারে। মেঘ চুরির এমন ঘটনা ইরানের জন্য এবারেই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকটি দেশের বিরুদ্ধে আবহাওয়া নিয়ে চক্রান্ত করার অভিযোগ তুলেছে তেহরান। 2018 সালে ইরানের সশস্ত্র বাহিনীর একজন সিনিয়র সদস্য ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে দেশটির জলবায়ুতে হস্তক্ষেপ করা এবং মেঘ ও তুষার চুরির অভিযোগ তুলেছিলেন। একই ধরনের অভিযোগ তুলেছিলেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ, যদিও খোদ ইরানের আবহাওয়া দপ্তর এসব অভিযোগের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছিল। সম্প্রতি আবারও তুরস্ককে অভিযুক্ত করে সামনে আসতে শুরু করেছে মেঘ চুরির এসব জল্পনা কল্পনা। গত মাসে ইরানের একজন শীর্ষ পরিবেশ কর্মকর্তা জানান, দেশটির উত্তরাঞ্চলে আবহাওয়া কেন এত বিরূপ আচরণ করছে তা জানতে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।